হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে আরেক নতুন ভিডিও নিয়ে, টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে দেখাবো মুড়িটা গ্রিন কালার কীভাবে করবেন। তো আমি ছবিটিকে দেখাচ্ছি, ছবিটিকে আমার এক্সপোর্ট করা গেছে, আমি জাস্ট ওপেন করে কাজ শুরু করি। বন্ধুরা, আমি প্রতিনিয়ত একটা কথাই বলি যে লাইট রুম এডিট করা আসলে অনেক সহজ। কাজ করতে করতে আপনি অনেক ভালো এডিট শিখতে পারেন লাইট রুমের মাধ্যমে। আর বর্তমানে সবচেয়ে সেরা একটি জনপ্রিয় অ্যাপ লাইট রুম, অ্যাডোবি লাইট রুম। আমি ছবিটিকে ওপেন করি। তো বন্ধুরা দেখেন ছবিটির অবস্থা এমনটাই। সময়টা শুরু করে সব প্রথমে আমরা কালার অপশনে যাব। কালার অপশন থেকে মিক্সে যাব। মিক্স থেকে আমরা আগে অরেঞ্জ টোনে যাব। অরেঞ্জ টোনে, অরেঞ্জ টোন স্যাচুরেশনটাকে মাইনাস করে দেব 26, অ্যান্ড ইয়েলো সামথিং জাস্ট। ধরোটা বেশি বেশি বাড়িয়ে যদি দিই আমি, তাহলে দেখেন যে ফেসটা রেড হয়ে যাচ্ছে, কিন্তু ফেসটা আমাদের হোয়াইট রাখতে হবে। হবে একটু খুলি হবে, দেন গ্রিনে, সো গ্রিনে আমরা একদম 100 করে দেবো, প্লাস করে দেবো, অ্যান্ড স্যাচুরেশন প্লাস করে দেবো। সো ডান, আপাতত এইটুকুই আমাদের এখানে কাজ, ডান। দেন আমরা ইফেক্ট আসছি, ইফেক্ট থেকে আমরা টেক্সটটা মাইনাস করে দিলাম এবং ক্লারিটিকে বাড়াই দিতে হবে, তাহলে ছবিটা জলজল করবে। ওকে, সো জি হ্যাজ সামথিং বাড়াই দিই। অ্যান্ড ভিনটি, ভিনটি কিন্তু আমি প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি বলি ভিনটি কিন্তু একটা ছবির প্রাণ। ভিনটি প্রোফাইল থেকে আমরা এখানে একটা থিম নেই, আমরা লাস্টে যাই দেখি। আচ্ছা, তো আমাদের এখানে ভিনটি আছে, ভিনটি 7, এটা মোটামুটি বেটার গ্রিন কালারের জন্য, মুডিরাক গ্রিন কালারের জন্য। এখন দেখুন ছবিটা কীরকম কালার আসছে। তো আপনার এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন এবং কমিয়ে নিতে পারবেন, এখানে ইচ্ছা, আপনার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। আমি সামথিং বাড়িয়ে দিচ্ছি 134। আচ্ছা, একবারা বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে ফেসটার মধ্যে একটু লালচে লালচে ভাব আছে, তো সেটা দূর করার জন্য আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিন। এবং এখান থেকে আমরা আবার কালার অপশনে যাবো। কালার অপশন থেকে মিক্স থেকে অরেঞ্জ টোন, তো এটা আমরা একটু কমা বাড়া করে দেখতে পারি। সেটা আপনার ছবির উপর ডিপেন্ডস করবে, আপনার যতটুকু ভালো লাগে তার উপর। যদি বেশি হোয়াইট করতে হয় তাহলে বেশি হোয়াইট করবেন এবং ছবির ম্যাচিং অনুযায়ী। তো আমার মনে হয় এটাই বেটার। এটা এখান থেকে আপনারা সেভ করে দিলেই হয়ে গেল, জাস্ট সেভ করে দেবেন। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে ছবির আগে অবস্থা আর এখনকার অবস্থা, আগে বিফোর অ্যান্ড আফটার। এখন আপনাকে সেভ করে দেবেন, ব্যাস। ওকে, লিমিট টু 20, ওকে 2048।